নতুন বউ এসেছে, বরণ করবে নে? পুতুল সংসার সামলায় যেমন সোজা সরল ছাদে, পুতুল খেলার ছলে মনে শক্তি সংসার বাঁধে। পারলে পারবে সৌদামিনী এ সংসার রাখতে বেঁধে, সৌদামিনীর সংসার। এই যে সৌদামিনীর সংসার। সংকটটার কি হলো বলো দেখি? ওমারে, আমি তো কিছু বুঝতে পারছি না। ও মা, আমার বিয়েতে প্যান্ডেল হবে বুঝি? দেখেছো তো, দেখেছো? কাউকে দেখানোই হলো না যে আমার বিয়ের জন্য কত হইচই হচ্ছে। শঙ্কর, শঙ্কর, এই শঙ্কর, এই যে কি শুনলাম, তুই নাকি লক্ষ্মীর বের প্যান্ডেল বাঁধছিস? ঠাকুরদা মারছেন কেন? কি হলো গো দাদু, তুমি আবার কে মারছে? আমি 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 তোর ঠাকুরদাকে মেরেছি। বাহ বাহ বাহ, হরি ভাই, তাহলে দিদির বিয়ের দায়িত্ব নিয়ে নিল। হ্যাঁ, আর কি চাই তোর? খামুকা নাতিদের বদনাম করছিলি, দেখতো কত কাজের ছেলে এরা। মেয়েটা কোথায়? বড় বড় যে কথা বলে গেল তখন, এখন দেখুক কে আলসে। তা হ্যাঁ বাবারা, তোমাদের সব খাওয়া দাওয়া হয়েছে তো? আগে না দাদু, বিয়ে বাড়ি বলে কথা, কেউ কি খেয়ে আসে? সে কি কথা! হ্যাঁ রে হরি, তুই এদের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করবি না? বলছে কি বৌমা? ও মা রে, মা নকে, মা তুই হলি যে বের কোনে, তোকে কি সব বের জোগাড় দেখতে আছে নাকি? বোকা কোথাকে, চল আমার সাথে ঘরে আয়। চলে গেল, তাহলে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? জানতাম না তো ওরা আসবে। জানলে কি করতে হতো বলে? হ্যাঁ, কি করতে, কি করতেটা কি? রান্না করতে আমাদের সময় 500-600 লোকের পাত পড়ত, আর বাড়ির বউরা তো দাদু কি করত? পছন্দ? ও মা রে, এখন তোমাদের বউরা এক কাপ চাও জোটে না। কপে খেয়েছো ঘি, এখন সুখে গন্ধ সুখে করবে এটা কি? বটে বটে, ঝগড়া লাগলো বলে বলি বড় গিন্নি, বাইরে অতিথি আব্বা কতরা আছে, তো তারা কি একটু জল মিষ্টি পাবে না? বাবা, এত ছোট মন দেখিনি বাপু। না, জল মিষ্টি কিচ্ছু দেব না, বিয়ে তোর মেয়ের, টাকার গরম তোর, আমি কেন হারকালি করবো রে? শুনলে, শুনলে বড় গিন্নির কথাগুলো একবার শুনলে তুমি? বলি একটু তো মিষ্টি দিতে বলা হয়েছে, তার জন্য এত কথা, চার বেলা তো দিলে চাগুলো টন মেরে ফেলে। বলি নিজের হাতে একটু মিষ্টিও তো কাউকে দিচ্ছিস না। তবে আজ একটা কথা জেনে রাখ মেজো, এই বড় বউ বসে গেলে না দেখবি তোদের কি হাল হয়। আজ আমি ঘর থেকে বেরোবে না বলে রাখলাম, আমার মেলা কাজ আছে। আহ মেজো গিন্নি, আরে পাড়ার ছেলেরাই তো এসছে, তাদের সামনে তো আমাদেরই মুখটা ছোট হবে, তো তুমি যাও না একটু। কি করব, ইয়ে কি করব, কাজের বেলায় থাকি আর ভাঁড়ারের চাবিখানা এমন
বড় বউ চাবিখানা দিয়ে দাও না। চাবিখানা দিয়ে দাও না বলি ওই মহারানী কি চাবি আমায় বেঁচে আছে দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, চাবি না দাও অন্তত ছেলেগুলোকে কিছু খেতে দাও, বিনি পয়সায় কাজ করতে এসেছে। মোলজা, ছেলেগুলোকে কি আমি ডেকে এনেছি বাবা বাছা বলে? মেজো ঠাকুরপুত্র শুনি এত টাকা, মেজো গিন্নি তো রাত দিন শোনাচ্ছে, তা দুটো লোক ডেকে আনতে পারে না প্যান্ডেল বাঁধার জন্য? মাগনার লোক এনেছে যে বড়। ও মারে, তো টাকা আছে বলি কি ব্যাঙেরও বেঁধে তো হবে নাকি? সিদ্ধিদাতায় সিদ্ধিদাতায় ও সিদ্ধিদাতায় ও, এই কথাই তো বলেছিলুম। একদিনে যদি ব্যবসাটা চালু হয়ে যেত তাহলে আমি আন্তুম পেশাদার লোক, দেখতে প্যান্ডেল বাঁধা কাকে বলে। বলছিলুম কি বড়ো, শোনো না, এখনো সময় চলে যায়নি, যদি ওই দু চারটি গয়না তুমি যদি দিতে তাহলে ব্যবসাটা মানে প্যান্ডেলের ব্যবসাটা লক্ষ্য করো, তোমার বাপের কাছে গিয়ে মোহর চাও। ঠিক ঠিক, বাবার ঘোড়া ঘোড়া মোহর থেকে কটা যদি পেতাও একটা জব্বর ব্যবসা ফাঁদা যেত। সিদ্ধিদাতায় চাইলেই তো আর দেবে না বাবা, কোথায় যে লুকিয়ে রেখেছে। হ্যারে শঙ্কর, জল মিষ্টিও কি জুটবে না? শুনলাম অর্জুন ময়রার নাকি সন্দেশ এসছে। কন্দল বাড়িতে কন্দল লেগে গেছে রে মদনা, আর কিছু পাওয়ার আশা নেই। কি রে শঙ্কর, কালকে বিয়ে বাড়িতে সবাই খেতে পাবে তো? মা, ও মা, কোথায় তুমি মা? হ্যাঁ রে, মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না না, চিরটাকাল বোকাই থেকে যাবি, বললেই তো বলবি মা আমি বোকা নই। আচ্ছা বোকা ছাড়া আর কি বলবো তোকে, এত বড় বিয়ের দায়িত্ব নিজের ঘাড়ে কেউ নেয় কেন? শোনো, কে দায়িত্ব নিতে দাও, স্বাধীনতার আন্দোলন, আরে এই বয়সের ছেলেরা যদি দায়িত্ব না নেয় কে নেবে মা? না না, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে মায়ের চোখে জল যেন তোমার পথ না আটকায়। সে পড়বে তো করতে, আমি আবার পাগল হয়ে যাব তোমার মতো। আমি শঙ্কর তোমার ছেলে, কোনো বিপ্লবী নই। সুদিদি জানো সর্দার না খুব কষ্ট, মাঝে মাঝে কাঁদতেও দেখেছি, ছোটকা এমন সব কাণ্ড করে না। গনসা তোমার সর্দাকে বলো মিষ্টি ব্যবস্থা হয়ে গেছে, চলো। কই গো, কোথায় কে আছো, একটু মিষ্টি মুখ করবে এসো। মিষ্টি মিষ্টি কোথা থেকে এলো? না 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 না,
বাড়ির সবাইকে ঠান্ডা করার একটা এলিম আছে, কিন্তু মুখার্জী বাড়ির সবাইকে কি বাগে আনতে পারবে? মেয়েটি পরীক্ষা নিলে কেমন হয়? কাল শুধু মিষ্টির কি ব্যবস্থা করে? যদি কাল সবার মুখে মিষ্টি তুলে দিতে পারে তাহলে কদিনও কি চোখে চোখে রাখতে হবে? সত্যি রে শঙ্কর, তোরা যা পারলি না, তোদের বাড়িতে এসে এই পুচকে মেটা সেটা করে দেখিয়ে দিল। আমরা কে কবে ভেবেছিলাম বলতো, এই কুন্দল বাড়িতে এসে আমরা প্যান্ডেল বাঁধবো? হ্যাঁ রে শঙ্কর, আরে কুন্দল বাড়িতে এসে আমরা জল মিষ্টিও খাবো, ভাবা যায়? সদি দিদি না থাকলে কিচ্ছু আসে না, কেমন ভাড়ার ঘর থেকে লুকিয়ে লুকিয়ে। কনসা, সত্যি করে বলতো মিষ্টিগুলো পেলি কর থেকে? তোরা কি করেছিস কি? এই নিয়ে আমার পরে ঝগড়া হবে না তো? এমন করে বলছিস শঙ্কর, কেন তোদের বাড়িতে ঝগড়া হওয়ার কোনো কারণ থাকে? এই বাড়িতে ঝগড়া তো হবেই, কিন্তু তার মধ্যেও এই মেয়েটা কেমন অসাধ্য সাধন করলো বলতো, আমি তো সেটাই ভাবছি। আচ্ছা, শঙ্করকে প্যান্ডেল বাঁধতে তুই বাধ্য করেছিস না? এই ফটকে, তুই আমার সঙ্গে তো কি অন্যের হয়ে কথা বলছিস? শোন, এই শঙ্কর মুখুজ্জিকে না কেউ কোনো কাজে বাধ্য করতে পারে না। এই বর্দা, এই কালকের জন্য ভোলা ঠাকুরকে খবর দিতে হবে, সেটা মনে আছে তো বর্দা? ও কি, এ কি মিষ্টি? আরে তো সব কালকের মিষ্টি। আরে ভাই, সব সব মিষ্টি খেয়ে নিল। আরে এই মিষ্টিগুলো এখানে কি করে এলো? আরে কে আনলো মিষ্টি? এটা সব কালকের মিষ্টি। যা যা যা, সব সব খেয়ে ফেললো সব। আরে গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এসো। এই এই এই, খবরদার, এক পাও এখান থেকে নড়বে না, আমি এখনই আসছি। আরে ও বড় গিন্নি, দেখো দেখো দেখো, সব কালকের সব মিষ্টি খেয়ে ফেললো গো। যা যা যা। এসে গেছে সব অবগণ্ডের তো, সব মাথা ঠুকে দিতে হয়। যেমন বাপ তেমন বেটা। তোর বাপ কি করেছে জানিস? কি করেছে জানিস? আমার মেয়ের সমস্ত কাপড় ধোয়া সমস্ত সমস্ত নষ্ট করে ফেলেছে, আর তুই কালকে মিষ্টি সমস্ত খাইয়ে দিলি। আমি তো একতলা মিষ্টি দিলাম, বাকি মিষ্টি তবে কোথায় গেল? শোন এদিকে, কে 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 বলেছে তোকে প্যান্ডেল বাঁধতে? কে বলেছে তোকে? বল কে বলেছিল তোকে? হিসাব কি হচ্ছে গনসা? এখানে এরকমই হয়, ঘাবিও না। বড়দি, এই যে বড়দি, ভাড়ারে চাবিখানা তো তোমার কাছেই ছিল। ওমারে, তার মানে সব তোমার মতলব? সত্য? এ বাড়িতে সত্য সব কথা সত্য না? জেনে শুনে একটা কথা বলবি না মেজো? এই তো চাবি আমার কাছে। কখন চাবি দিলো মামি? দিলেও তো কিছু ভুল হতো না কি? সিদ্ধি দাতায়ো, সিদ্ধি দাতায়ো। তাহলে ইয়ে মানে ভাড়াটা খুললো কে? আর কি করেই বা খুললো? মা, আমি আমি এনেছি ও
নালিশ করলি না যে বড়? নালিশ করে কি লাভ বলো? একই তো বাড়িতে ধুমধুমার কাণ্ড বেড়েছে, আরো ঝগড়া হতো। এই পুচকে পাকা মেয়েটা তখন আমার নামে তো নালিশ করলই না, তার উপর আমার বন্ধুদের মিষ্টি খাওয়ালো। এখন ওকে বাঁচিয়ে ও ঋণ শোধ করব আমি। ও মিষ্টি এনেছে তো কি হয়েছে? দরজা তো আমি খুলেছি, আর যা করেছি বেশ করেছি, কাল কেউ মিষ্টি খাবে না। বোঝো কাণ্ড, মেয়েটাকে বাঁচিয়ে দিল শঙ্কর। কি বললি হত ছড়া? আজ তোরই একদিন কি আমারই একদিন? তোকে আমি আজকে প্রতিদিন তো নারায়ণ তাই নে, কালকে তো নারায়ণকে সাক্ষী রেখে লক্ষ্মী দিদির বিয়ে হবে। যদি নারায়ণ রেগে যান তাহলে কি লক্ষ্মী দিদির বিয়ে হবে? বাড়িতে শান্তি নিবাস রেখে রেখে এত অশান্তি করছো কেন বাপু? বাহ বাহ বাহ, কথার মতো কথা বলেছে একখানা। এইটুকু পুটকি মেয়ের মুখে এত বড় বড় কথা! দেখো দেখো এই চুরি, এই এতই যখন তোর পাকাবি তখন কাল সকলের মুখে মিষ্টি তুলে দেওয়ার দায়ও তোর। বল বল, পারবি সে দায় নিতে? বল শুধু। কি হয়েছে রে, কি করেছিস কি তুই? কি আমার হবে? এই বাড়িতে ঠিক কাজ করলেই তো দোষ, যা হবার তাই হয়েছে। তুই বৌদের সামলা। এখানে কি হচ্ছে? সবাই মিলে কি দঙ্গল করছো? যাও যাও জায়গায় জায়গায় যাও, মিষ্টির ব্যবস্থা আমি দরকার হলে পরে করো। যাও 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 যাও। সে না হয় হবে বাবা, কিন্তু ওই টাকা দিলেই তো দুম করে আর ময়রা এতগুলো সন্দেশ দিতে পারবে না। আমি তোমাদের কারুর পরামর্শ চাই না। আপনি যখন বলছেন তখন আর তো কোনো কথাই নেই, চলো গিন্নি। বাবা কাল যদি মিষ্টি কম পড়েছে তাহলে শঙ্করের একদিন কি আমারই এক। চলো সগিন্নি, চলো গিন্নি। আচ্ছা কেউ কি আমায় স্পষ্ট করে বলবে যে ঘটনাটা কি ঘটেছে? আসলে দাদু, আমি সকলকে মিষ্টি খাওয়াবো বলে চুলের কাঁটা দিয়ে তালা খুলেছিলাম। হ্যাঁ, এরকম মিষ্টি চুরি করে এনে কি লাভটা হলো? কাল কি হবে? আম চুরি বেলা তো খুব জ্ঞান দিচ্ছিলিস। আরে কি মুশকিল, আমের কথা আসছে কত থেকে, হচ্ছিল তো মিষ্টির কথা, কিন্তু মিষ্টি এখন কোথা থেকে পাই? আচ্ছা দাদু, তোমাদের কি কোনো ময়রা আছে? থাকবে না কেন, চিনিবাস ময়রা, কিন্তু তার অনেক বয়স হয়েছে, এখন কারিগর নেই, সেই জন্য ওর কাছে কেউ বায়না করে না। সব লোক ওই পাশের গ্রামের অর্জুন ময়রার কাছে বায়না করে। তাহলে তো আমরা সাহায্য করতেই পারি চিনিবাস ময়রাকে। কেন করব? আমরা কি ময়রা যে মিষ্টি বানাবো? আর আমি এসবের মধ্যে নেই, ব্যাস। তা সকলকে বলতেই পারতে যে আমি মিষ্টি চুরি করে এনেছি, শুধু শুধু নিজের ঘরে সব দোষ নিতে গেলে কেন বাপু? শুধু শুধু নয়, মুখুজ্জে বাড়ির একটা সম্মান আছে, তুইও তো আমাদের বাড়ি এসে আমার দোষের কথা চেপে গেলি, আমি সেটাই ফিরিয়ে দিলাম, ব্যাস শোধবোধ। কিসের দোষ কি ফিরিয়ে দেওয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদু, আমি রমা দাদু আর এই পাকা মেয়েকে অন্য পথে পাঠিয়ে দিয়েছিলাম রাগ করে, তাই ওদের একটু হয়রানি হয়েছিল, ব্যাস। আমি সব সত্যি কথা বলে দিলাম, আমি আর কোনো উপকার তোর করবো না, আর তুইও দয়া করে এ বাড়ির কোনো উপকার করতে আসিস না। সর্বনাশ, প্যান্ডেল তৈরি তো হয়ে যাবে, কিন্তু শঙ্কর না বললে আমরা মিষ্টির যোগান করতে পারবো না। শঙ্কর আমাদের দলের লিডার কি না? এবার মেয়েটা প্যাঁচে পড়লো, দেখি কি করে শঙ্করকে রাজি করায়। দেখেছো দাদু, কেমন বাজে ছেলে, এমন একটা বিপদের মধ্যে পালিয়ে গেল। কাল যদি মিষ্টি না থাকে তাহলে ওই মারটা খাবে, কিচ্ছু বোঝেনি। খেলে খাবে মা, বল তো হলি, বল বল। খেলে খাবে মার বলেছি। না না, আমার জন্য কেউ মার দরকার সে আমি চাই না বাপু, আমার তো একটা দায়িত্ব আছে না কি? গণশা চলো তো আমার সঙ্গে, আমি মিষ্টি তৈরি করব, চলো। মা, তোর নাতনি বলে কি ওহরি, ওর ওপর ভরসা করে থাকিস না, বিয়ে বাড়ির মিষ্টি ও বানাতে পারবে না। সবই তো বুঝলাম, কিন্তু এখন আমি করি কি?
সরুই দি এটুকু তো হয়ে যাবে অনেক লোক তো তুমি তো বাবু ছেলে মানুষ তাই তুমি কিছু বুঝতে পারছো না এইটুকু তো হবে না কেন জানো আমার মেজমের বিয়েতে কত লোক খেতে এসেছিল এই দুধের পায়েশই হয়ে গিয়েছিল গো আর সেই পায়েশ বানিয়েছিলাম আমি হ্যাঁ পায়েশ হবে রসগোল্লা সন্দেশ হবে না আরে বাবা সবের বাড়িতেই তো রসগোল্লা সন্দেশ হয় তোমার দিদির বিয়েতে না আমি পায়েশ খাওয়ালু পায়েশ মিষ্টি হলেই তো হলো তাই না বিয়ে বাড়িতে পায়েশ